সনাতনী হিন্দুমতে সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল মহাশিবরাত্রি ব্রত প্রতি মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রির উপবাস আর পূজা করা হয় তবে ফাল্গুন মাসের চতুর্দশী তিথি মহাশিবরাত্রি হিসেবেই পালিত হয় আর এই উৎসব শিবের দৈব অবতারের একটা বিশেষ শুভ উৎসব আসলে নিরাকার থেকে আকারে তার অবতারের এই বিশেষ রাতকে বলা হয় মহাশিবরাত্রি তিনি আমাদেরকে কাম ক্রোধ লোভ আসক্তি হিংসা ইত্যাদি থেকে মুক্ত করেন এবং তার সাথে পরম সুখ শান্তি ঐশ্বর্য প্রদান করেন আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে সেই মহা মহাশিবরাত্রির ব্রত তার এবছরের দিনক্ষণ পালনীয় সকল বিধি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই ব্রতের আগের দিন সকল ভক্তরা যেন নিরামিষ আহার গ্রহণ করেন রাতে বিছানায় শোবেন না মাটিতে শুতে হবে ব্রতের দিন উপবাসী থাকবেন তারপর রাত্রিবেলা চার পোহরে শিবলিঙ্গকে দুধ দই ঘৃত মধু আর জলে স্নান করাবেন তারপর বেলপাতা নীলকণ্ঠ ফুল ধুতুরা আকন্দ অপরিজিতা পবিত্র ফুল সহযোগে পুজো করবেন আর অঙ্গ নম শিবায় এই মহামন্ত্রটি পারলে একশো আটবার জপ করবেন এদিন রাত্রেবেলা অবশ্যই জেগে থাকতে হবে শিবের ব্রত কথা মন্ত্র আরাধনা করা অত্যন্ত প্রয়োজনীয় আসলে এই দিনে ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে বিশেষ করে তান্ত্রিকেরা সিদ্ধি লাভের জন্য বিশেষ সাধনা করেন শিবরাত্রির দিনে ভগবান শিব প্রথমবারের মতো আবির্ভূত হন শিবজ্যোতির্লিঙ্গ অর্থাৎ আগুনের শিবলিঙ্গ রূপে তিনি আবির্ভূত হন মহাশিবরাত্রির দিনই চৌষট্টিটি বিভিন্ন স্থানে শিবলিঙ্গের আবির্ভাব ঘটে আর বিভিন্ন পৌরাণিক আখ্যান থেকে এটা বিশ্বাস করা হয় যে এই দিনে মহাশিবের আরাধনা করলে জগতের সমস্ত সমস্যা থেকে মুক্তি মেলে এবার আসি একটা পুরাণের কথায় একটা সময়ে কৈলাস পর্বতের শিখরে ছিল সর্বরত্নেই অলঙ্কৃত ছিল ছায়া শনিবীর ফুলে ফলে ঢাকা পারিজাত সহকারে বিভিন্ন ফুলের সুগন্ধে চারিদিক ফোড়ে থাকত আর অপসররা দল বেঁধে সেখানে নৃত্য পরিবেশন করত পরম সুখে ছিলেন শিব পার্বতী একদিন পার্বতী শিবকে প্রস্তুত করেন ভগবান আপনার ধর্ম অর্থ কাম আর মোক্ষ তো আপনি আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন শিব মৃদু হেসে বললেন দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয় আর এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত তুষ্ট হই স্নান বস্ত্র ধূপ পুষ্প অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার থেকে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসের মাধ্যমে তিনি আরও জানান ব্রত পালনকারী ত্রয়োদশী স্নান করে সংযম পালন করতে হবে সপক্ক নিরামিষ কিংবা হবিষন্ন ভোজন করতে হবে স্থণ্ডিল অর্থাৎ মাটিতে বা বালু বিছানো যজ্ঞ বিধি কিংবা কুশ বিছিয়ে শয়ন করতে হবে তারপর শিবের অর্থাৎ আমার নাম স্মরণ করতে হবে রাত্রি শেষ হলে শয্যা তাক করে অন্যান্য আবশ্যিক কাজ শেষ করতে হবে সন্ধ্যায় নিয়ম মেনে ভক্তি ভরে পূজাদি করে বিল্লপত্র সংগ্রহ করতে হবে তারপর নৃত্যক্রিয়াদি সারবে তারপর স্থণ্ডিল অর্থাৎ যোগ্য বিদিতে সরোবরে প্রতীকে এবং প্রতিমায় বিল্যপত্র দিয়ে আমার পুজো করতে হবে একটি মিল্লপত্র দ্বারা পুজো করলে আমার যে প্রীতি জন্মায় সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মুক্ত মণি প্রবাল স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে পুজো করলেও আমার সমান প্রীতি জন্মায় না প্রহরে প্রহরে বিশেষ করে স্নান করিয়েই আমার পুজো করতে হয় পুষ্প গন্ধ পুষ্পাদি যথাযথভাবে অর্চনা করবে প্রথম পরে দুগ্ধ দ্বিতীয় পোহর দধি তৃতীয় পোহরে ঘৃত আর চতুর্থ পরে মধু দিয়েই আমাকে স্নান করাবে এবং পুজো করবে তাছাড়া যথাশক্তি নিত্য গীতি দ্বারা আমাকে প্রীত করতে হবে হে দেবী এই হলো আমার প্রীতিকর ব্রত এই ব্রত করলে তপস্যা আর যজ্ঞের পূর্ণ লাভ হয় এবং ষোলো কলায় দক্ষতা জন্মায় এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয় সকল অভিলাষী ব্যক্তি আর ভক্তরা সপ্তদ্বীপা পৃথিবীর অধিস্বর হয় এরপর শিব পার্বতীকে আরও জানান এবার তোমাকে শিব চতুর্দশী তিথির মাহাত্ম জানাচ্ছি শ্রবণ করো এক সময় সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত ছোটোখাটো তার চেহারা কিন্তু গায়ে রং ছিল কুচকুচে কালো চোখ আর চুলের রঙ ছিল কটা আচরণ ছিল নিষ্ঠুর ফাঁদ জাল জড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ারে তার বাড়ি পূর্ণ ছিল একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল তারপর নিহত পশুদের মাংসভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হল পথে স্থান্ত হয়ে সে পথের মধ্যে বিশ্রামের জন্য একটা গাছের মূলে শয়ন করলে এবং কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়ে সূর্য অস্ত যায় আসে ভয়ঙ্কর রাত্রি ব্যাধ চেগে ওঠে ঘোর অন্ধকারে কোনো কিছুই তার দৃষ্টিগোচর হলো না অন্ধকারে হাতরাতে হাতরাতে একটা শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্ল বৃক্ষ বেল গাছের সন্ধান পেল সেই বেল গাছে সে লতা দিয়ে তার মাংস ভাঁড় বেঁধে রাখল আর সেই গাছের তলায় হিংস্র জন্তুর ভয় আছে এটা ভেবে সে নিজেই সেই বেল গাছে উঠে বসলো শীতে ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগলো এভাবে সে শিশিরে ভিজে সারা রাত ওই বেলগাছেই জেগে রইল দৈববশত সেই বেলগাছের মূলে আমার অর্থাৎ শিবের একটা প্রতীক লুকিয়ে আছে আর তিথিটা ছিল শিব চতুর্দশী আর ব্যাধ ওই রাত্রেই কাটিয়েছিল উপবাসে তার শরীর থেকে আমার প্রতীকের ওপর হিম বা শিশির ঝরে পড়েছিল তার শরীরের ঝাঁকুনিতে বিল্লপত্র ঝরে পড়েছিল আমার প্রতীকের ওপর এভাবেই উপবাসে বিল্লপত্র প্রদান আর শিশির স্থানে নিজের অজান্তেই বেদ শিবরাত্রি ব্রত পালন করে ফেলে দেবী তিথি মাহাত্মে কেবল বিল্লপত্রে আমার যে প্রীত হয় তা অন্য কিছুর মাধ্যমেই হয় না পরদিন সকাল হলেই ব্যাধে নিজের বাড়ি চলে যায় কালক্রমে ব্যাথের আয়ু যায় কমে আয়ু ফ্রেশ হয় যমদূত তার আত্মাকে নিয়ে যেতে এসে তিনি যথারীতি যৌম পাশে বেঁধে ফেলল অন্যদিকে আমার প্রেরিত দূত ব্যাথকে শিব নিয়ে যায় আর আমার দূতের দ্বারা আহত সেই যমদূত যমরাজকে নিয়ে আমার পুরো দ্বারে উপস্থিত হয় দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে যম সব ঘটনা জানায় এই বেদ। সারা জীবন ধরে কুকর্ম করেছেন সেটা জানায় জং এ কথা শুনে নন্দী জানায় ধর্মরাজ এতে কোনো সন্দেহ নেই যে ওই ব্যাধ দূরাত্মা সে সারা জীবন ধরে একাধিক পাপ করে গেছে কিন্তু শিবরাত্রির বুতের মাহাত্মে তার অনেক পূর্ণ লাভ হয়েছে সে সর্বেশ্বর শিবের কৃপায় লাভ করেছে তাই তো সে শিবলোকে এসে পৌঁছেছে নন্দীর কথা শুনে বিস্মিত হয় ধর্মরাজ তিনি শিবের মাহাত্মর কথা ভাবতে ভাবতে যৌমপুরিতে নিয়ে যায় শিব পার্বতীকে আরও জানান দেবী এই হল শিবরাত্রিপূতের মাহাত্ম শিবের কথা শুনে শিব যায় হিমালয় কন্যা পার্বতী খুবই বিস্মিত হন তিথি শিবরাত্রিপূতের মাহাত্ম তিনি নিকটজনের কাছে বর্ণনা করেন তারা আবার তা ভক্তি ভরে পৃথিবীর বিভিন্ন রাজাকে জানিয়ে দেন এভাবেই ধীরে ধীরে গোটা ধরণীতে মহাশিবরাত্রির ব্রোত প্রচলন ঘটল এবছর অর্থাৎ দু হাজার সালে শিবরাত্রির ব্রত পালন করা হবে আটই মার্চ এই দিন সকাল থেকে রাত পর্যন্ত দেশের বিভিন্ন শিব পূজার মন্দিরে নিয়ম মেনে আরাধনা হবে এদিন সকলেই শিবের উদ্দেশ্যে পূজা করবেন মহাশিবরাত্রির চারপহরের সময় বা জানাই রাত্রি প্রথম প্রহরের পুজোর সময় সন্ধ্যে ছটা পঁচিশ থেকে রাত নটা আঠাশ মিনিট রাত্রি দ্বিতীয় প্রহরের পুজোর সময় রাতের নটা আঠাশ মিনিট থেকে নয় মার্চ মাঝরাত বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত আর রাত্রি তৃতীয় প্রহরের পুজোর সময় নয় মার্চ মাঝরাত বারোটা একত্রিশ মিনিট থেকে ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত আর রাত্রি চতুর্থী প্রহরের পুজোর সময় নয় মার্চ ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট থেকে ভোর ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই হল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বটনে ক্লিক করবেন আর এই ধরনের ভিডিও আরও তাড়াতাড়ি আর বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে খুব ভালো থাকবেন নমস্কার